আচ্ছা, এটি অনুশীলনী 4.1। চার পয়েন্ট থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 8 নম্বর অঙ্কটা, ঠিক আছে? ওই পাশে দিয়ে একজন লাইট মারো, আমি পাঠাই দিবানি ভিডিও পাঠাই দিবেন, হ্যাঁ লাইট মারো, মানে এখানে যে ভিডিওটা হচ্ছে আর নিচে নিচে দিয়ে করো, আমি ওইটা চ্যানেলের সাইডে তোমাদের লিঙ্ক পাঠাই দিবানি। দেখো এখানে আসে আসে 3m+1, নিচে 3m m-1 ভাগ 9m+1, আর এখানে আছে 3m-1 m+1। এখন এটাকে তোমরা প্রথমে আমরা গুণন করে দেখি, উপরেরটার কোনো পরিবর্তন আপাতত নাই, যা আছে সেটাই বসাই দিলাম, হলো। এবার নিচেরটা একটু পরিবর্তন করব কিভাবে, দেখো তো ব্র্যাকেটের ভিতরে যে m-টা আর বাইরে যে m-1টা, এই দুইটারে আমরা গুণ করে দেবো কিভাবে, ওই যে জেনারেল যে গুণ যেরকম করতাম, এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ করো, তাহলে এম এর সাথে এম গুণ হইলে m² আর এম এর সাথে অন গুণ হইলে মাইনাস এম, এম এক এম, ঠিক আছে? আর মাইনাস তো মাইনাসের জায়গায় রয়েছে, আচ্ছা ভাগের জায়গা ভাগ আপাতত থাকলো। এবার 3² করলেই তো তোমার কত হয়, 9 হয়। এবার ওই স্কোয়ার এর সাথে আবার দেখো তো উপরে m+1 গুণ না, তাহলে 2 এর সাথে একবার m গুণ হইলে 2m, আবার 2 এর সাথে একবার 1 গুণ হইলে 2, 2 মানে আমি একবারই করে দিলাম, এক লাইন আর দরকার নাই শত শত বেশি করার, ঠিক আছে? আর এই জায়গায় যেটা আছে কত আছে, m-1 m+1, m-1 m+1, দেখো তো আমরা এই সূত্রটা জানি না, a+b আর আছে a-b, এর সূত্র কি a²-b², এটা তো সূত্র আমরা 3 পয়েন্ট আগে শিখেছি, তাহলে এই একইটা আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলে এখানে হবে m² আর -1² তো 1² কি দেওয়ার দরকার আছে, 1² করলে তো 1ই হয়, আচ্ছা এবার পরের লাইনে কি করব, এই ভাগ আছে না, গুণ দিয়ে আমরা উল্টোই করব, ঠিক আছে? তোমরা কিন্তু এই এক লাইনেও করতে পারছো, এইটা একসাথে এইটুকু নিচেই বসে এইটুকু উপরে বসালে এখানে গুণ দিয়ে তোমরা করতে পারছো, কিন্তু একেবারে অত ছোট করার দরকার নাই, ঠিক আছে? এখানে একটা কিছুতে চাপা দাও, তাহলে এটা যা আছে সেখানে সেটা থাকলো, m+1 3m² -m, গুণ দিলাম উল্টোই দিলাম, দেখো 3m² -1 উপরেরটা নিচে ধরে 3 2m+2, গুণ দিলাম পরেরটা উল্টে গেল। এবার দেখো উপরে যতগুলো 3 আছে একটা নিলাম, উপরে হোক নিচে হোক সবগুলো কি 3 না, একটাই 3 নিলাম আমরা, তো একটা 3 নিয়ে উপরে যতগুলো আছে সবগুলো গুণ, তাই পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, কারণ কি আমরা এই যে একটা জানি am গুণ an, মানে কি am যোগ n, আবার যদি ভাগ হতো am ভাগ an, তাহলে কি am বিয়োগ n, মানে ভাগ হইলে ভিত্তি একই থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায় আর গুণ হইলে যোগ হয়ে যায়, তাহলে দেখো তো সবগুলোই তো 3 আছে, তাহলে উপরে দেখো তো যেটা আছে m+1 নিলাম, এবার এটাও কি উপরে আছে না, উপরে থাকা মানে গুণ থাকা, তাহলে এখানে আছে কত m² আর 1, এখন এটা প্লাস দিলাম কেন, উপরে আছে গুণ থাকলে যোগ হয়ে যাবে, এইবার নিচে যেগুলো আছে সেইগুলোর পাওয়ার হয়ে যাবে বিয়োগ, কারণ ভাগ আছে ভাগ থাকলে বিয়োগ হবে, তাহলে m² কি এখানে প্লাস না মাইনাস হবে প্রত্যেকটা, কারণ নিচে আছে ভাগাকারে যে -m² আর মাইনাস হলে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা তো আমরা জানি, তাহলে -m টা হয়ে গেল +m, এবার এই পাশে এইটাও কি নিচে না, তাহলে -2m -2, বোঝা গেছে? এবার দেখো তো m² -m² প্লাস কাটা গেল, এবার m এইখানে একটা আর এইখানে একটা যোগ, তাহলে 2m যোগ, আর এইখানে 2m বিয়োগ, তাহলে এটার সাথে এটা এটা কাটা গেল, এবার এই অন হচ্ছে বিয়োগ আর এই অন হচ্ছে যোগ, গেল কাটা, তাহলে থাকে কি -3 টু দি পাওয়ার -2, এবার আর একটা সূত্র আমরা জানি a টু দি পাওয়ার -n, মানে হচ্ছে শুধু 1 উপরে যাবে নিচেই যা আছে তাই, তাহলে এটার পরিবর্তে কত হবে 1/3 স্কোয়ার, 1/3 স্কোয়ার মানেই তো হচ্ছে 9, এইটাই হচ্ছে অ্যান্সার, তো তোমরা এখানে দেখো
এই 8 নম্বর যে অঙ্কটা করিছো না আমরা করলাম এতক্ষণ 8 নম্বর যা ঠিক 22 এর যে নম্বরটা একদম সেম শুধু এখানে আছে 3 এর পরিবর্তে এখানে আছে 5 এইছাড়া আর কোনো সমস্যা নাই ঠিক আছে